হ্যালো বন্ধুরা হেলথ অ্যান্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোসাম্মদ জৈনব খাতুন আজকে আমরা আনারসের পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে কথা বলব মৌসুম ফল আনারস অসংখ্য গুণগুণান্বিত সারা পৃথিবীতে প্রায় আশি থেকে নব্বই জাতের আনারস চাষ করা হয় বাংলাদেশে হানি হানিকুইন জায়েন্ট কিউ বা কালেঙ্গা ও ঘোড়াশাল এই তিন জাতের আনারস চাষ করা হয় আনারসের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম আহার উপযোগী আনারসে ছিয়াশি শতাংশ পানি থাকে প্রোটিন শূন্য দশমিক নয় গ্রাম শ্বেতসার ছয় দশমিক দুই গ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক এক এক মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ক্যালসিয়াম আঠারো মিলিগ্রাম লৌহ বারো মিলিগ্রাম ক্যারোটিন এক হাজার আটশো তিরিশ মাইক্রোগ্রাম আনারসের উপকারিতা আনারস পুষ্টির অভাব দূর করে আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম পুষ্টির অভাব দূর করে ওজন নিয়ন্ত্রণে রাখে আনারসে প্রচুর পরিমাণে ফাইবার ও কম ফ্যাট রয়েছে যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে হাড় গঠনে সহায়তা করে আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ থাকে যা হার গঠনে সহায়ক ভূমিকা পালন করে হজম শক্তি বাড়ায় আনারসে থাকা ব্রোমেলিন যা আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আগামী পূর্বে নতুন বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ